জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা কাগজ কমিউনিটি অ্যাওয়ার্ড 2018। প্যারিসের অভিজাত লা পালমে দ্য রিসেপশনের বলরুমে অনুষ্ঠিত এই কমিউনিটি অ্যাওয়ার্ডের আয়োজন করে যুক্তরাজ্য, স্পেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলাভাষী সংবাদপত্র বাংলা কাগজ ফ্রান্সের বাঙালি কমিউনিটিতে নানা অবদানের জন্য মরণোত্তর দুজন সহ মোট 15 জন বাঙালিকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশ, যুক্তরাজ্য ও ফ্রান্সের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন বাংলা কাগজের ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, ব্যুরো প্রধান এনায়েত হুসুহেল, প্যারিস প্রতিনিধি সাইফুর রহমান কাইয়ুম ও ইউরোপ প্রতিনিধি নুরুল ওয়াহিদ। বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়া দাহাদ ও রুমানা মনসুরের প্রাণবন্ত উপস্থাপনায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা কাগজের সেক্রেটারি খসরু খান। বাংলাদেশি সংস্কৃতির নানা উপস্থাপনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান মালার ফাঁকে ফাঁকে 15 জনকে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন সময়ে মঞ্চে এসে অ্যাওয়ার্ড প্রদান করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ, ফয়সাল চৌধুরী শোয়েব, এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বক্স, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, টিভি ওয়ানের পরিচালক গোলাম রসুল, LB24.TV পরিচালক শাহ ইউসুফ, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আসম মাসুম, বাংলা পোস্টের হেড অফ প্রোডাকশন সালে আহমদ সহ আরও অনেকেই।